পাণ্ডিয়া ব্রাদার্স, ইরফান পাঠান, ইউসুফ পাঠানের মতোই ভারতীয় ক্রিকেটের পরিচিত দুই মুখ, দুই সহোদর, যারা লম্বা একটা পথ পাড়ি দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন ক্রিকেটে, যেখানে বড় একটা ভূমিকা পালন করেছে আইপিএল। কদিন আগেই দুজন মুখোমুখি দেখায় নেতৃত্ব দিয়েছেন আইপিএলের দুই দলকে। আইপিএলের 16 বছরের ইতিহাসে প্রথম দুই সহোদর হিসেবে দুই দলের অধিনায়কত্ব করেছেন তারা। প্রথম দেখায় ছোট পাণ্ডিয়া জিতেছেন, হেরেছেন বড় পাণ্ডিয়া। এ নিয়েও গর্বের শেষ নেই তাদের মায়ের। ম্যাচের আগে পাণ্ডিয়াদের মা বলেছিলেন, দুই পয়েন্ট তো ঘরেই আসছে। 2021 সালে জাতীয় দলেও দুই ভাই খেলেছেন একসাথে, সেবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারত। পাণ্ডিয়া ব্রাদার্সের এই স্বপ্নযাত্রা শুরু বারোদার কিরানমোড়ে ক্রিকেট একাডেমিতে। সেখানে কুণাল অনুশীলন করলেও হার্দিক ঘুরে বেড়াতেন নেটের চারপাশে, নেটের বাইরে যাওয়া বল ঘুরাতেন। তা দেখে একদিন কিরানমোড়ে কুণালকে ডেকে বলেন, ওকেও নিয়ে এসো নেটে। তখনই ক্রিকেট নিয়ে সিরিয়াস হন হার্দিক। তবে তাদের বাবা হিমাংশু পাণ্ডিয়ার অসুস্থতায় আর্থিক অসচ্ছলতা বাধা হয়ে দাঁড়ায় ক্যারিয়ারের পথে। ছেলেদের ক্রিকেটার বানাতে নিজের কার ফিনান্সের ব্যবসাও বিক্রি করে দিয়েছিলেন হার্দিক কুণালের বাবা। নিজেদের খরচ যোগাতে দুজনই খেপ খেলতে যেতেন বারোদার আশেপাশের গ্রামগুলোতে, যেখানে ম্যাচ প্রতি 400 থেকে 500 রুপি পেতেন দুজন। এতে অবশ্য চলতো না তাদের। হার্দিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বছরের পর বছর দুজন অনুশীলন করে গেছেন কেবল ম্যাগি নুডলসকে। ততদিন তাদের ধারকর্য বেড়ে গিয়েছিল, খেপ খেলে যা কামাই করতেন তার পুরোটাই চলে যেত ধার চুকাতে। কখনো কখনো ম্যাগি কিনে খাওয়ার জন্য 5 রুপিও থাকতো না তাদের কাছে। সেসব ছাপিয়েই দুজন এগিয়েছেন ক্রিকেটের পথে। অফ ফর্মের কারণে প্রথমে বারোদার বয়সভিত্তিক দলে সুযোগ পাননি কুণাল, ততদিনে হার্দিক পৌঁছে গেছেন রাজ্যের অনূর্ধ্ব-19 দলে। দুজনের ক্যারিয়ারের মোড় ঘুরেছে আইপিএলে। এক মৌসুম আগে পরে দুজনই খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। 2015 সালে হার্দিককে কেনার পর পরের মৌসুমে কুণালকেও নেয় মুম্বাই। এরপর 3 বার আইপিএলের শিরোপা জিতেছেন মুম্বাইয়ের জার্সিতে। অবশ্য গত মৌসুমে দুজনকেই ছেড়ে দিয়েছে মুম্বাই। হার্দিক গুজরাট টাইটান্সের অধিনায়ক হয়ে জিতেছেন গত আইপিএলের শিরোপা। কুণাল খেলছেন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। ক্রিকেটার হিসেবে দুই ভাইয়ের মধ্যে হার্দিকই বেশি সফল। ভারতের হয়ে 3 ফরম্যাটের ক্রিকেটেই খেলেছেন, সীমিত ওভারের ক্রিকেটে দলের অপরিহার্য সদস্য। অধিনায়কত্ব করেছেন ভারতের সীমিত ওভারের ক্রিকেটেও। এখন পর্যন্ত 11টি টি-20 ও 1টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। কুণালের আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য খুব বড় না, 5 ওয়ানডে ও 19টি টি-20 খেলেছেন বাঁহাতি অলরাউন্ডার। দুঃসময় পেছনে ফেলে আসা পাণ্ডিয়া ব্রাদার্স সেই দিনগুলোর কথা এখনও ভোলেননি। তাদের লক্ষ্য ছিল একটাই, ক্রিকেট। হার্দিক সেটাই মনে করিয়ে দেন সোশ্যাল মিডিয়ার পোস্টে। গুজরাট লখনৌ ম্যাচের পর হার্দিক লিখেছেন, বারোদার ছোট্ট দুটি ছেলে যারা কখনোই স্বপ্ন দেখা ছাড়েনি, তাদের সেই স্বপ্ন আরও পূর্ণতা পেল আইপিএলের ময়দানে।